আজ আবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের মেদিনীপুর ক্যানেলের বাঁধ ভেঙে জল হু হু করে প্রবেশ করছে গ্রামে। এর ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা। গোবিন্দনগর ও ঘোষপুর অঞ্চলের 15 থেকে 20টি গ্রাম সকাল 11টা থেকে বাঁধ ভাঙলেও মেরামত করা সম্ভব হয়নি। ক্রমশই বাঁধের ফাটল বৃদ্ধি পাচ্ছে। গ্রামবাসীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। বাঁধ দ্রুত মেরামতি সম্ভব না হলে বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে অনেকেই। জায়গাটার নাম এটা তো বলা হয় যে আমি ঠিক এই জায়গার ন্যাংড়া, ও পাঁচটা ন্যাংড়া। তো এই জায়গাটা গ্রাম ভিতরে আছে, মঙ্গল হাজার হাজার মানুষ অসুবিধায় পড়তে পারে। ও ধরুন মানুষ থাকতে আরম্ভ করে নপাড়া কতগুলো গ্রাম, 100-150টা গ্রাম পড়ে যাবে এতে। কালকে শুনলাম যে বিডিও সাহেব এসে পুলিশ প্রশাসন দিয়ে অনেকটা জল কমছিল, আজকে তো ব্যাপক জল বেড়াচ্ছে। ওই বেলা 11টার দিকে।